খোরশেদা জামান এখনও তার দুই ছেলে হিমেল আর মোসাদ্দেকের ফেরার অপেক্ষায়। 2005 সালের জানুয়ারিতে তার পা ছুঁয়ে আদরের এই দুই সন্তানের চলে যাওয়া, এরপর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে সাগরেই তাদের করুণ মৃত্যু, এর কোনোটাই মানতে পারছেন না তিনি। আমার একটা দাবি, আমার উপযুক্ত বিচার সরকারে করব, এই আশা ছাড়া আমার আর কি দাবি করতে পারি আর কি, আমার ছেলেদেরকে আনিয়ে দিতে পারবো। ঢাকায় একটি বাইং হাউস ছিল হিমেল আর মোসাদ্দেকের। দুঃসম্পর্কের আত্মীয় রাজুর ফাঁদে পা দিয়ে ব্যবসা গুটিয়ে বিদেশে পাড়ি দেয় তারা। এজন্য তাদের খরচ হয়েছিল প্রায় 20 লাখ টাকা। হিমেল আর মোসাদ্দেকের বড় ভাই নটন জানান, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার হবে এমন প্রতিশ্রুতি ঘটনার পরপরই সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হলেও এখন পরিস্থিতি একেবারেই ভিন্ন। বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে পায়ে ধরবো যে আমার বাড়ির বিচার করেন আপনারা, আমি সুষ্ঠু বিচার আমি সরকারের কাছে চেয়েছি, ওনারা যদি না করেন তো আমরা কিছু করতে পারবো না। আমরা এত বড় একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই মনে হয় যে 4-5 দিন পরে, 1 সপ্তাহ পরে হয়তো সবাই ভুলে গেছে জিনিসটা, তো আমরা তো ভাই হিসেবে বলতে পারি না, আমাদের আমাদের দুইটা ভাই, আপন ছোট আদরের ভাই মারা গেছে, আমরা তো বলতে পারবো না, আমরা বলতে পারবো না যতদিন পর্যন্ত বেঁচে আছি মাটির উপর, অত বলতে পারবো না আমরা আমার দুই ভাইকে। আমরা এখনো বলছি যে যদি এরকম কিছু থাকে আপনার মাধ্যমে জনগণকে বুঝিয়ে দেন যে বিচার হওয়া উচিত এই দেশের মাটিতে এদের। 2005 সালের জানুয়ারিতে 26 বাংলাদেশি যুবকের সাথে ইউরোপ যাবার স্বপ্ন বুকে নিয়ে উড়োজাহাজে ঢাকা ছেড়েছিলেন হিমেল আর মোসাদ্দেক। এরপর আফ্রিকান দেশ মালি, মৌরিতানিয়া আর মরক্কো হয়ে ডিঙ্গি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাদের গন্তব্য ছিল স্পেন। কিন্তু দুই ভাইয়ের সেই স্বপ্নের সমাধি সাগরেই যেন আগে থেকে তৈরি করা ছিল। অনাহারে মারা যাবার পর সহযাত্রীরা দুই ভাইকে ফেলে দেয় সাগরে। ওই ঘটনায় না খেয়ে সাগরেই মারা যায় 10 বাংলাদেশি, উদ্ধার পাওয়ার পর আরও একজন হাসপাতালে। ভূমধ্যসাগর ট্র্যাজেডি নিয়ে রাজধানীর রমনা থানায় সে সময় একটি মামলা হয়েছিল। মামলার প্রধান আসামি মোস্তাক জামিন নিয়ে ঢাকায়, অন্য আসামি রাজু কানাডায়। দুজনেরই বাড়ি ঢাকার দোহার থানায়। সোহেল মাহমুদ, আরটিভি, ঢাকা।